আজকের কবিতা একবার বুক খালি করে বলো, সুনীল গঙ্গোপাধ্যায়। মনে করো তুমি মধ্যরাত্রি পেরিয়ে পৌঁছলে সেই জঙ্গলে, ডাকবাংলোর দরজায় প্রকাণ্ড তালা, বারান্দায় পড়ে আছে একটা মরা কবুতর। তুমি মুখ ফিরিয়ে তাকিয়ে দেখলে নাচানাচি করছে অন্ধকার, ধুলো চেটে চেটে খাচ্ছে বাতাস, আর কেউ নেই, তোমার সঙ্গীর নাম নিঃসঙ্গতা। বেশ, এবারে বসো পা ঝুলিয়ে, শুরু হোক কথাবার্তা। তোমার বয়স কত? 44। আর নিঃসঙ্গতার বয়স? তুমি যখন ঘুমোতে যাও তখনও কি সে জেগে থাকে? আলো নেই এক বিন্দু, তবু কি দেখেছো তুমি? তোমার খিদের মতো ভালোবাসা না ভালোবাসার মতো খিদে? লঘু যৌবনের ভুল মানুষের ভিড়ে হারিয়ে তুমি কি চেয়েছিলে, তলোয়ার না টর্চ? প্রশ্নচিহ্নর চেয়ে তোমার বিস্ময়চিহ্নর ব্যবহার বেশি। তোমার পাশে বসা সঙ্গীটি তোমার কাঁধে কখনো হাত রাখে? তোমার তখন শরীর কেঁপে ওঠে না নিঃশ্বাসগুলো লম্বা হয়? আকাশের দিকে তাকিয়ে তুমি কখনো সাদা মেঘ বলে কাতর চিৎকার করেছিলে? অনেকগুলো সুতো ছিঁড়তে ছিঁড়তে তুমি খুলতে পেরেছ গিঁট? প্রথম কবে শুনেছিলে একটা অদৃশ্য রথের তীব্র ঘড়ঘড় শব্দ? শেষ কবে তোমার চোখের জল উপহার দিয়েছিলে কাকে? বলো বলো, একবার বুক খালি করে বলো, চুপ করে থেকো না।